জিউডল্যান চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা উৎপত্তি প্রকৃতি ও অঞ্চল অনুযায়ী ঘূর্ণপাতকে দুটি ভাগে ভাগ করা যায় যথা ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাদ এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাদ আজকের ভিডিওটিতে আমরা ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণপাত কাকে বলে এর বৈশিষ্ট্য নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণপাত কাকে বলে এর বৈশিষ্ট্য ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণপাত এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখানে আমরা ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য আলোচনা প্রসঙ্গেই ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি দেখে নেব প্রথমেই সংজ্ঞা ক্রান্তীয় অঞ্চলে বিশেষত পাঁচ ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সামুদ্রিক জলভাগের উপর গভীর নিম্নচাপ বিশিষ্ট যে ঘূর্ণপাতের সৃষ্টি হয় তাকে ক্রান্তীয় ঘূর্ণপাত বলে অন্যদিকে উভয় গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডলে তিরিশ ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি অক্ষরেখার মধ্যে বিপরীতমুখী উষ্ণ ও শীতল বায়ুপুঞ্জের মিলনে যে ঘূর্ণবাদের উৎপত্তি ঘটে তাকে নাতিসুতোষ্ণ ঘূর্ণবাদ বলে সুতরাং ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হচ্ছে এবং নাতিসুতোষ্ণ ঘূর্ণবাদ নাতিসুতোষ্ণ অঞ্চলে সৃষ্টি হচ্ছে আমরা অবস্থান দেখে নেব ক্রান্তীয় ঘূর্ণপাত উভয় গোলার্ধের ক্রান্তীয় অঞ্চলে বিশেষত পাঁচ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সৃষ্টি হয় অন্যদিকে নাতিসষ্ণু ঘূর্ণপাত উভয় গোলার্ধের নাতিশীতোষ্ণ মণ্ডলে তিরিশ ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি অক্ষরেখার মধ্যে সৃষ্টি হয় আমরা চিত্রে ক্রান্তি এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের অবস্থান দেখতে পাচ্ছি উৎপত্তি স্থল ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ সমুদ্রের উপরে সৃষ্টি হয় অন্যদিকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ নাতিশীতোষ্ণ অঞ্চলে স্থলভাগের উপর বেশি উৎপন্ন হয় তবে সমুদ্রের উপরে কিছু কিছু সৃষ্টি হয় সুতরাং বলা যায় ক্রান্তীয় ঘূর্ণবাদ জলভাগের উপরে সৃষ্টি হলেও নাতি শুধুষ্ণ স্থলভাগ ও জলভাগ বা সমুদ্রের উপরও সৃষ্টি হয়ে থাকে উৎপত্তির কারণ প্রথমে ক্রান্তীয় ঘূর্ণবাদ ক্রান্তীয় অঞ্চলে সমুদ্র জলের উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস হলে বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের যোগান বাড়ে এবং সেই অঞ্চলে প্রাক বায়ুমণ্ডলীয় গোলযোগ অবস্থান করলে করিওলিস বলের প্রভাবে বাতাস ঘূর্ণবাতে পরিণত হয় এই ক্রান্তীয় ঘূর্ণবাতে কোনো সীমান্ত সৃষ্টি হয় না এবারে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তির কারণ ক্রান্তীয় অঞ্চল থেকে আগত উষ্ণ আদ্র বায়ুপুঞ্জ এবং মেরু অঞ্চল থেকে আগত শুষ্ক শীতল বায়ুপুঞ্জের সংঘর্ষেই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হয় এখানে শীতল মেরুবায়ু এবং উষ্ণ পশ্চিমবায়ু অর্থাৎ দুটি ভিন্ন ধর্মী বায়ুপুঞ্জের কারণে সীমান্তের সৃষ্টি হয় সমচাপ রেখার আকার ক্রান্তীয় ঘূর্ণপাতে সমচাপ রেখাগুলি বৃত্তাকার হয় ঘূর্ণপাতের কেন্দ্রে ঘূর্ণপাতের চক্ষু লক্ষ্য করা যায় নাতিশতোষ্ণ ঘূর্ণবাতে সমচাপ রেখাগুলি উপবৃত্তাকার গোলাকার দীর্ঘায়িত ও ভি আকৃতি বিশিষ্ট হয় নাতিশতোষ্ণ ঘূর্ণবাতের কেন্দ্রে চক্ষু লক্ষ্য করা যায় না সুতরাং ঘূর্ণবাতের চক্ষু ক্রান্তীয় অঞ্চলে লক্ষ্য করা যায় নাতিশতোষ্ণ অঞ্চলে লক্ষ্য করা যায় না উৎপত্তির ঋতু উভয় গোলার্ধে অর্থাৎ উত্তর ও দক্ষিণ গোলার্ধের অধিকাংশ ক্রান্তীয় ঘূর্ণপাতের উৎপত্তি ঘটে গ্রীষ্ম ও শরৎকালে অন্যদিকে উভয় গোলার্ধের অধিকাংশ নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি ঘটে শীতকালে আয়তন ও গভীরতা ক্রান্তীয় ঘূর্ণপাত অপেক্ষাকৃত ছোট এই ঘূর্ণ্ডাতের ব্যাস একশো থেকে ছশো কিমি পর্যন্ত হয় সর্বাধিক আটশো কিমি পর্যন্ত হতে পারে এর গভীরতা বেশি বারো থেকে ষোলো কিমি পর্যন্ত অন্যদিকে নাতি ঘূর্ণবাত অধিকতর বড় এই ঘূর্ণপাতের ব্যাস একশো পঞ্চাশ থেকে তিন হাজার কিমি পর্যন্ত হয় এর গভীরতা দশ থেকে বারো কিমি বায়ুর গতিবেগ ক্রান্তীয় ঘূর্ণপাতের ক্ষেত্রে বায়ুর গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে চারশো কিমি পর্যন্ত হয় দুর্বল ক্রান্তীয় ঘূর্ণপাতের গতিবেগ তিরিশ থেকে চল্লিশ এবং বিধ্বংসী ক্রান্তীয় ঘূর্ণপাতের গতিবেগ চারশো বা তার বেশি হয়ে থাকে অন্যদিকে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের গতিবেগ ঘন্টায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিমি পর্যন্ত হয় আবহাওয়ার ওপর প্রভাব ক্ষণস্থায়ী ক্রান্তীয় ঘূর্ণপাতের প্রভাবে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয় বায়ুমণ্ডল খুবই অশান্ত থাকে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যায় নাথ ঘূর্ণপাত দীর্ঘস্থায়ী এর প্রভাবে বহুদিন ধরে হালকা অবিরাম বৃষ্টি ও তুষারপাত হয় ক্ষয়ক্ষতি ক্রান্তীয় ঘূর্ণবাদ ভয়ঙ্কর বিধ্বংসী চরিত্রের এর ফলে বন্যা সামুদ্রিক জলোচ্ছ্বাস ও ব্যাপক জীবন ও সম্পত্তি হানি ঘটে অন্যদিকে নাথ ঘূর্ণবাদ খুবই দুর্বল হয় এর ফলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি খুব কম ঘটে প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা ক্রান্তি অঞ্চলের ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাদের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং পার্থক্য সম্পর্কে আলোচনা করলাম পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিও চ্যান্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ